একটা কল্পনা কিছুটা দোটা না ছোট্ট কাগজের নৌকা হাসতে হাসতে হয় মস্ত জাহাজ একটা কল্পনা কিছুটা দোটা না ছোট্ট কাগজের নৌকা হাসতে হাসতে হয় মস্ত জাহাজ শূন্যে মাথায় পড়ছে বাজ কাদের মাথায় পড়ছে বাজ কেন মাথাতে বাজ শূন্যে মাথায় পড়ছে বাজ কাদের মাথায় পড়ছে বাজ কেন মাথাতে বাজ তোমার মনে আরো একটু ভক্তি লাগবে নাকি তোমার মনে আরো একটু শক্তি আলোকিত মানুষের ব্যাপারটা কিন্তু কোনো আশাবাদ নয় এটা একটা কাজ আলোকিত মানুষের সম্ভাবনা প্রতিটা মানুষের মধ্যে আছে এটা পেতে হলে আলোকিত মানুষ পেতে হলে আমাদের কতগুলো কাজ করতে হবে এবং এই কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ যেটা সেটা হচ্ছে আমাদের জাতির শৈশবকে সুন্দর করে তুলতে হবে শৈশবকে উৎকর্ষমণ্ডিত করতে হবে সৌন্দর্যের স্পর্শে শৈশবকে আনতে হবে কেমন বড় বড় আদর্শ ভাবনার স্পর্শে মূল্যবোধের স্পর্শে তাকে জাগিয়ে তুলতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে আলোকিত মানুষ হবে না হলে এটা আলোকিত মানুষ চাই বলে আমি স্লোগান দিয়ে সারা বাংলাদেশের সমস্ত লোক স্লোগান দিয়ে চিৎকার করলো এটা কিছুই হবে না আমি অ্যাকচুয়ালি ওয়েটটা জানি না তবে হেভি অনেকটা ভারী হ্যাঁ অনেক ভারী আমার তো অবশ্যই কষ্ট লাগে বাচ্চারা কষ্ট হয় আসলে কি ব্যাগ নির্ভর তো আর লেখাপড়া নয় লেখাপড়া তো হইছে আসলে কোর্স কারিকুলাম অনুযায়ী এইরকমই এক কেজি হবে না বেশি না একই তো বইয়ের সাথে ব্যাগের ভ্যালুটা বেশি এবং বই না অভিভাবকরা বইয়ের সাথে ওই ব্যাগটাকে বেশি গুরুত্ব দিচ্ছে আজকে যেটা নিলো এটলিস্ট 4.5-4.5 কেজি হবে হঠাৎ পরিবার আলোকিত মানুষের জন্মের জন্য পাগল হয়ে উঠবে এটাও আমরা কিন্তু প্রত্যাশা করতে পারি না ওই পরিবারের যে প্রধান যারা প্রধান স্বামী স্ত্রী তাদেরকেও কিন্তু এই আলোকিত হওয়ার স্বপ্নে এবং মানে যোগ্যতায় আমাদের গড়ে তুলতে হবে আজকে আলোকিত মানুষ চাই মানে 5 বছরের মধ্যে সমস্ত বাংলাদেশ আলোকিত হয়ে যাবে তা না আমরা প্রথমে এর ভিত্তিটা সারা দেশের মধ্যে আমাদের তৈরি করতে হবে যত ছেলে মেয়েকে পাওয়া সম্ভব তাদেরকে আলোকিত হওয়ার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে তারা নিজেরা হতেও পারে নাও পারে কিন্তু তারা যদি নাও পারে তবু স্বপ্নটা তাদের মধ্যে থেকে যেতে পারে যেটা তাদের সন্তানদের মধ্যে দিয়ে তারা পূর্ণতর করার চেষ্টা করতে পারে স্কুলের ব্যাগের ওজন নিয়ে উনি বললেন যে আমরা ছোটবেলা থেকে বই মানেই বুঝতাম যেটা বুকে রাখার জিনিস বুকে জড়িয়ে বই নিয়ে আসতাম শহরে এখন বই চলে গেছে পিছন দিকে স্কুলের ব্যাগের মধ্যে ব্যাগের পিছন দিকে আমরা বইটাকে পিছনে ফেলে সামনে দৌড়াচ্ছি তো এই যে উনি অভিযোগটা করলেন শহরের স্কুল নিয়ে আপনি আপনার কি মনে হয় বইয়ের ভ্যালুটা তো সবার নিজের কাছে সেটা বুকে রাখার জিনিস সব সময় সেটা এখন ব্যাগে গেছে কারণ পারিপার্শ্বিক মেড আস টু ডু দ্যাট বাট আমার মনে হয় বইয়ের ভ্যালুটা যেটা এখনো আমাদের কাছে একই না আমি মনে করি যে বাবা মারা চিরদিনই সাধারণ মানুষ কেমন 1 লক্ষ বাবা মার মধ্যে থেকে হয়তো হয়তো 50 জন মেধাবী বা প্রতিভাবান ছেলে মেয়ে আসে সুতরাং বাকি সমস্ত বাবা মারা হচ্ছে সাধারণ তারা ছেলে বা মেয়েকে আজকে মনে করে যে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাবে কিন্তু শ্রেষ্ঠ মানুষ কি তা তো তারা জানে না তাদের কাছে শ্রেষ্ঠ মানুষ অ্যারিস্টটল নয় শ্রেষ্ঠ মানুষ
নিউটন নয় বা শেক্সপিয়ার নয়, তাদের কাছে শ্রেষ্ঠ মানুষ কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো সুতরাং সে তখন সেটাই করার চেষ্টা করে। এবং আমাদের দেশে এটা হতে গেলে যেরকম নির্মমভাবে নির্দয়ভাবে পড়াশোনা করানো হয়, প্রায় পশুর মতো তাদেরকে বাধ্য করা হয়, সেভাবে করা হচ্ছে। এবং তার ফলে আস্তে আস্তে ওই শিশুগুলো মরে যাচ্ছে, এবং যে শেক্সপিয়ার হতে পারতো সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে। প্যারেন্টের এক্সপেকটেশনটা অনেক হাই। আগে কিন্তু আমাদের, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মারা এত কনসার্ন ছিলেন না। তাদের দায়িত্ব ছিল যে আমাদের একটা ভালো পরিবেশ, একটা সুন্দর চিন্তাধারা তার মধ্যে আমাদের রেখেছিলেন, এবং আমরা, আমাদেরকে শুধুমাত্র পড়তে বসতে বলা হতো। বেসিক্যালি এখন বলতে হবে এডুকেশন দ্য সিস্টেম ইজ টোটালি ম্যাটেরিয়ালিস্টিক, এবং বাপ মারা ওরকমভাবেই চায়, এজ পার্ট সবাই চায়, রেজাল্টটাই বড়। তার বাচ্চা কীভাবে কীভাবে চিন্তা করে বা তার আইডিওলজি কী বা তার এক্সপ্রেশন কী, সেগুলো নিয়ে ওরকম চিন্তাভাবনা করে না। আসলে এটা প্যারেন্টসদেরও যেমন এক ধরনের গ্রিড কাজ করে, স্কুলগুলো ওই গ্রিড থেকে ফিট করে। তা বেসিক্যালি দ্য হোল সিস্টেম, শুধু ইংলিশ মিডিয়াম স্কুল না, আমার কাছে মনে হয় সোসাইটির হোল সিস্টেমই এখন ইটস ভেরি ম্যাটেরিয়ালিস্টিক। সভ্যতা এসে আমাদের ভেতর থেকে আদিমতার শক্তিটাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তাই না? আমরা মেকানিক্যাল হয়ে যাচ্ছি, যান্ত্রিক হয়ে যাচ্ছি এবং ছোট হয়ে যাচ্ছি। এবং এই সভ্যতার প্রোডাক্ট সভ্যতাকে রুল করতে পারবে না কখন। কেমন এক ধরনের ব্যাকডেটেড মানুষ সবসময় রুল করে। প্যারেন্টরা হতাশ মানে কি, আমি আমার স্কুলে আমার এক্সট্রা কারিকুলারের জন্য আমার প্যারেন্টের সঙ্গে হাতাহাতির মতন হয়। বিকজ প্যারেন্ট বলবে যে আপনারা সাংঘাতিক স্ট্রিক্ট, আপনারা একটুও মার্সি করেন না, ফেল তো ফেল, পাস তো পাস, আবার ওদিকে আপনি খেলায় নিয়ে যাচ্ছেন। তো ওই যে মেন্টালিটি, ইট ইজ জাস্ট বিকজ যে এটা মিডল ক্লাস মেন্টালিটি, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার রেজাল্টটা হবে একদম অল এজ। পার্থক্যটা মূলত নির্ভর করে আর্থসামাজিক অবস্থার, এখানে একটা বড় কথা, সেই সাথে সাথে সুযোগ সুবিধা একটা প্রশ্ন আছে। যদিও আমি একজন স্কুল শিক্ষিকা, আমি চিন্তাও করতে পারি না যে আমার ছেলে স্কুল শিক্ষক হবে। আমার একটা ধারণা, আমি চাই আমার ছেলে মাস্টার হোক, কিন্তু আমার একটা ধারণা সে ইউনিভার্সিটি টিচার হবে। আমি কখনোই চিন্তা করতে পারি না যে সে স্কুলে হবে। আমরা যে অবস্থায় শিক্ষকতা করছি, আমাদের আগে যারা ছিলেন তারা যে অবস্থায় শিক্ষকতা করেছিলেন, তাদের মধ্যে যে মূল্যবোধ ছিল আমাদের মধ্যে সেটা আজকে অনুপস্থিত। আগে যেরকমভাবে শিক্ষকদেরকে সম্মান করা হতো এখন অনেকটা কমে গেছে। আর তাছাড়া অভিভাবকরা বিষয়টা এরকমভাবে মনে করা হয়তো যে আমরা একটা চাকরি করছি। শ্রদ্ধা এখন আর কোনো বিষয় নেই একটা, মানে একজন শিক্ষক শ্রদ্ধেয় এটা এখন আর নেই। একজন শিক্ষক কেজো মানুষ, তার কাছ থেকে এমন কিছু পাওয়া যেতে পারে যে যে পাওয়াগুলো দিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো করা যাবে। পরীক্ষার রেজাল্ট ভালো মানে মানে বেশি নম্বর পাওয়া, বেশি নম্বর মানে ভবিষ্যতে বেশি টাকা। সুতরাং টাকার সঙ্গে এটা এমনভাবে এখন শিক্ষা ওতপ্রোত হয়ে গেছে যে এখানে শ্রদ্ধা ভক্তির আর কোনো জায়গা নেই। স্পেশালি আমি যে মিডিয়ামে পড়েছি, সিস্টার্সরা ছিলেন, দে ওয়ার ম্যারিড টু দ্য স্কুল, সো দে থট ফর দ্য হোল ডে ওয়াজ দ্য স্কুল। আর এখন দুটোর পরে আমার স্কুলের শিক্ষিকা শিক্ষক তারা কারো স্ত্রী, কারো মা, কারো ছেলের বউ, দে হ্যাভ আ লট অফ পার্ট রোলস টু প্লে, সো দুটোর পরে তারা চলে যান। আমরা নিজেরাই ছিলাম 11 ভাই বোন, এত ছেলে মেয়ে যে বাপ মায়ের ওই দেখে রাখার কোনো সময় ছিল না। সুতরাং আমরা তুলনামূলকভাবে অনেক বেশি স্বাধীনতা ভোগ করতাম। আমাদের মধ্যে কেউ যদি চাইতো যে আমি হুজুর হয়ে যাব, ঠিক আছে, বাবা মা দু চার দিন একটু ধস্তাধস্তি করে শেষ পর্যন্ত ঠিক আছে তোর যখন ইচ্ছা তো মানে হয়ে যা, বা আমি কবি হব, ঠিক আছে তোর যখন এতই কবিতা হয়ে যা। কিন্তু এখন তো তা না, এখন সন্তান সংখ্যা তো লিমিটেড হয়ে গেছে, এখন একজন দুজনের মধ্যে নেমে এসেছে। সুতরাং মানে এই যে মানে মমতা, মমতা কেন্দ্রীভূত হয়ে গেছে দু একজনের মধ্যে, যেটা আগে 10-12 জনের মধ্যে ছিল। মমতা কেন্দ্রীভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক কেন্দ্রীভূত হয়েছে, এবং আতঙ্ক কেন্দ্রীভূত হওয়ার সঙ্গে সঙ্গে অত্যাচার কেন্দ্রীভূত হয়েছে, এবং হতে হতে ওই ছেলের উপরে বাপ মায়ের সমস্ত স্বপ্ন, বাপ মা যা কিছু হতে পারেনি এবং হওয়ার স্বপ্ন দেখেছে, সমস্ত দায়িত্ব ওই শিশুটার উপরে তারা চাপিয়ে দিয়েছে। Now there is a trend je actor for one subject they have couple of books, so automatically bagger ojon ta oi je ekta boro karon bagger ojon bara. Everyone wants to be an engineer, everyone wants to be a doctor. Amar school er jodi subject selection dekha jay class 9 e,
তখন বোঝা যায় যে এই স্কুলটা মানে কোন লেভেলের স্কুল। যে বাচ্চা পিওর ম্যাথস পারে না, ফিজিক্স পারে না, কেমিস্ট্রি পারে না, কিন্তু বাবা মা চান যে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, পিওর ম্যাথস, বায়োলজি পড়বে, বিকজ সামনের তার যে পথটা কোনটা কোনটা খোলা, ইঞ্জিনিয়ারিং খোলা, ডাক্তারি খোলা, সব কিছু খোলা। কিন্তু এই ছেলেটা একজন লেখক হবে, এই ছেলেটা একজন জার্নালিস্ট হবে, এখন কিন্তু আমার যেহেতু এটা মধ্যবিত্ত ক্লাসের স্কুল, আমার প্যারেন্টদের মাথায় এটা নাই। ওখানে বাংলা পড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু কিভাবে পড়ানো হচ্ছে একটা হেলা ফেলা করে। আমরা যেরকম ছেলেবেলায় উর্দু বা আরবি পড়তাম, ওরকম বাংলা তাদের পড়তে হয়, কোন রকমে পাশ করলে হয়। তো শুধু এই করলে তো বাঙালি মনটা তো তার তৈরি হতে হবে, বাংলা ভাষার সেরা বইগুলো পড়তে হবে, আমাদের বাঙালির যে ঐতিহ্য, আমাদের যে গৌরবের জায়গাগুলো, আমাদের অহংকারের জায়গাগুলো, সেটা তার সামনে জীবন্ত করে তুলতে হবে। যে আমরা লন্ডন বোর্ডের আন্ডারে লেখাপড়া করছি, সেজন্য আমাদের সিলেবাস ওরিয়েন্টেড হতে হবে লন্ডন বোর্ডের আন্ডারে, বাংলাদেশি বোর্ডের বই না, বাংলাদেশি পার্সপেক্টিভে না। কিন্তু বাংলাদেশি পার্সপেক্টিভ বলতে আমি আমার দেশের কালচার, আমার দেশের কৃষ্টি আমি পড়বো না, আমি বাংলা পড়বো না, নট নেসেসারিলি। কারণ এটা খুব সত্যি কথা যে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা সব বাংলায় পড়ি, যারা বাংলা মিডিয়ামে আমি বলছি, আফটার দ্যাট আপনাকে তো ইংলিশ মিডিয়ামেই পড়তে হচ্ছে। আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, ডাক্তারি পড়েন, আপনি যাই পড়েন, সব কিন্তু ইংলিশে। সেখানে গিয়ে আমরা খুব মারাত্মকভাবে হোঁচট খাই, একটা সেন্টেন্সও প্রপারলি লিখতে পারি না, সেই জিনিসগুলো যাতে না হয়, সেই জন্যই কিন্তু বাবা মারা চায় যে ছোটোবেলা থেকেই বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ুক। বেসিক ফিলিং কিন্তু এটাই, সেটা নিয়ে আমরা যতই কন্ট্রোভার্সি করি না কেন, এই জায়গাটা কেন, এটা যদি বাংলা মিডিয়ামে আমরা প্রপারলি ইংলিশটা পড়ি, ওদের হিসেবে তৈরি করে দিতে পারি, তাহলে আই হ্যাভ নো প্রবলেম উইথ বাংলা মিডিয়াম স্কুল। আমাদের ভালো বাবা নেই, ভালো মা নেই, এটুকু আমি মানব, কিন্তু আমি এর কারণ হিসেবে মনে করি যে আমাদের ভালো কিশোর কিশোরী নেই, যারা ভবিষ্যতে ভালো বাবা এবং মা। আপনারা খোঁজ নেবেন, আপনারা নিয়ে দেখবেন যে আমরা আমাদের সংস্কৃতির, আমাদের বাচ্চারা বলতে পারবে না যে পয়লা বৈশাখ কী, আমাদের বাচ্চারা বলতে পারবে না যে 21 ফেব্রুয়ারি আমি জানি না, আমাদের আমরা সব কিছু। এবং আমার ধারণা যে যেহেতু এটা আমরা অনেক দূরে, এবং আমাদের কাছে আমাদেরকে সবসময় স্টিগমাটাইজ করা হয় যে আমরা বিজাতীয় শিক্ষা দিচ্ছি, আমার মনে হয় সব ইংলিশ মিডিয়াম স্কুল দে আর ভেরি মাচ ফোকাস, তারা রিয়েলাইজ করে যে আমাদের আইডেন্টিটিটা is very important. তুমি জানো আমাদের দেশের জাতির পিতার নাম জানো? না। আল্লাহ কথা। তুমি কি বিশ্বাস করো যে আমাদের যে কোন ধরনের তোমার আমার বাবা আছে, তোমার বাবা আছে, আছে? হ্যাঁ। দেশের যে একটা বাবা আছে জানো? না। একদম নামই জানো না? বাংলাদেশ। হ্যাঁ। জানো? না। শুনিনি কোনদিন জীবনে? না। যেহেতু তারা জানে না যে শ্রেয় কি, বড় কি, বিবেক কি, এটা দিয়ে কি হয়, এটা সাধারণ মানুষ কিন্তু জানে না কখনো। এটা জানে শিক্ষক, চিরকাল শিক্ষকরা পথ দেখান, শিক্ষকরা স্বপ্ন দেখান। আমাদের যেটা বিপদ হয়েছে, শিক্ষক সম্প্রদায় ধ্বংস হয়েছে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিকায়ন হয়েছে, এবং তার ফলে আস্তে আস্তে আদর্শ, মনুষ্যত্ব, মানবতা এইগুলো সেখান থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওরা নিজেদের মতো চিন্তা করে যে ইমাজিনারি একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করবে, ওইটা মনে হয় আগের থেকে অনেক কমে গেছে। বেসিক্যালি দে আর মাচ মোর ইনটু হিরোজ এন্ড আইডলস। বাবা মা বা টিচাররা যতই ট্রাই করুক যে একটা সুস্থ পরিবেশ দিতে, কিন্তু যদি পারিপার্শ্বিক সমাজ যদি সেভাবে অ্যাক্ট না করে, তাহলে ইটস ভেরি হার্ড। রোজ দিনের পেপার, আশপাশে যা ঘটছে সেগুলোও বাচ্চারা দেখে, আর বাচ্চারা বড়দের থেকে অনেক তাড়াতাড়ি অনেক জিনিস নিয়ে না।
যে ছেলে বা মেয়ে একটা বড় মাঠে একটা দৌড় দিল না জীবনে, যে একটা গাছের মগডাল থেকে একটা নদীর মধ্যে বা পুকুরের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারলো না, কেমন যে বড় কিছুকেই দেখলো না, খোলা মুক্ত জায়গা দেখলো না, পার্ক দেখলো না, রাস্তা দেখলো না, কিছুই দেখলো না, সে দেখলো শুধু রাশি রাশি ঠাসাঠাসি করা বাড়িঘর আর ঠাসাঠাসি করা রাস্তা, কেমন সে হাঁটতেও তো পারে। আমাদের ওই ইংরেজি স্কুলগুলোতে ভালো বই যদি দিতে হয় তাহলে তো সেই বইগুলো আমাদের দেশে পেতে হবে, তা আমাদের দেশে তো ওই বই এখনো তৈরি হয়নি, এগুলো ইন্ডিয়াতে তৈরি হয়েছে, সেখান থেকে আসে এবং সেখানে জাতির পিতার নাম মহাত্মা গান্ধী, এবং আমাদের ছেলেমেয়েরা বহুদিন পর্যন্ত জানে যে তাদের জাতির পিতার নাম মহাত্মা গান্ধী। ইন্ডিয়ান বই বিকজ ওখানে ছাপা হয় এবং পয়সাটা কম, আমি যদি সোজাসুজি বিলেত থেকে বইটা আনি সেই বই আমি এফোর্ড করতে পারবো না, সেই জন্য ওইখানকার যে ওদের প্রিন্টিং যেটা হয় রেডিয়েন্ট রিডিং যে বইটা সেটা তার ইন্ডিয়ার বই না। আর সেই জন্যই আপনি যে কথাগুলো বলছেন যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে যে ওরা আমাদেরটা জানার থেকে বেশি বাইরেরটা জানছে, বাট এটা আমার মনে হয় আমাদের দেশের রাইটাররা যদি সেই রকম শিশুদের ওদের বয়সের লেভেলের উপযুক্ত করে যদি বই তৈরি হয় তাহলে এই প্রবলেমটা আমার না অনেকটাই কমে যাবে। অতীত যতদিন পর্যন্ত বৈষয়িক স্বার্থের ব্যাপার থাকে ততদিন পর্যন্ত সত্যিকারের ইতিহাস কখনোই রচিত হওয়া সম্ভব নয়, সেটা শুধু এই যুগে না, সব যুগে সব দেশে সব জাতিতে এটা হয়েছে, এবং যখন অনেক দিন চলে যায় এই অতীত নিয়ে ব্যবসা বাণিজ্য বৈষয়িক স্বার্থ এই যে ঢেউ এগুলো যখন আস্তে আস্তে দুর্বল হয়ে আসে মানুষের কাছে অতীত অপেক্ষাকৃত অপ্রয়োজনীয় হয়ে পড়ে, এটা তো আমাদের আইডেন্টিটি ক্রাইসিস, সেই জন্য তো আমাদের গর্ববোধ করতে পারি না আমরা। আমি আল্লাহ খোদা হাফিজ না আল্লাহ হাফিজ বলবো সেটা আমি জানি না, আমি জয় বাংলা বলবো না বাংলাদেশ জিন্দাবাদ বলবো এটা তো আমি জানি না। একমাত্র দাঁড়াতে পারত সিভিল সোসাইটি, কিন্তু আজকে তো আমাদের দেশে সিভিল সোসাইটি কার্যত নেই, আজকে আমাদের দেশ দুটো ভাগে বিভক্ত, প্রায় দুটো রাষ্ট্রে বিভক্ত, এবং প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিকে অবস্থান নিয়েছে, সুতরাং আজকে আমাদের দেশে যেটা আছে তার নাম রাজনৈতিক সমাজ। সমস্ত শিক্ষা বাড়িতে আরম্ভ হবে, স্কুল সেটাকে পলিশ করবে, স্কুল সেটাকে মার্জিত করবে, স্কুল সেটাকে আরো ইনফিউজ করবে ভেতরে, এক্সট্রা ক্যারিকুলার কোনো অ্যাক্টিভিটিস নাই বাচ্চাদের, যার ফলে বাচ্চারা স্কুলে খালি পড়ছে, বাসায়ও আমরা আসলে খালি পড়াচ্ছি আর নাইলে বলছি যে চলো এই স্কুলে যাবো ওইটা শিখবো, গানের স্কুলে যাবো আর্টের স্কুলে যাবো, বাচ্চাদের তো খেলার কোনো মানে সময় দিচ্ছি না ওদের। এটার কারণ আমার ধারণা আমাদের ইনফেরিয়রিটি কমপ্লেক্স, আমরা আমাদের মধ্যে একটা জাতীয়ভাবে একটা নিষ্ক্রিয়তা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে নিষ্ক্রিয়তার ব্যাপার আছে, যেটা আমি মনে করি স্বাস্থ্যগত স্বাস্থ্যহীনতা থেকে এটা আসে, আমরা কাজ করি না, কাজ না করাতে সফলতা আসে না, সফলতা না আসে আনন্দ আসে না, আনন্দ না আসাতে উদারতা আসে না। স্বপ্ন থেকে ভালোভাবে পড়াশোনা করে মানুষ হোক, বাসায় এক পরিবেশ স্কুলে আরেক পরিবেশ, তাই না? তো এখন কি বলবো, ভবিষ্যৎ অ্যাকচুয়ালি তো মানে আমরা যদি মানে স্কুল থেকেও ভালো ওরা শিক্ষাটা পায় প্লাস আমরাও যদি কেয়ার নেই প্রপার কেয়ার সব কিছু ভ্যালুসগুলোর দিকে নজর রাখে অবশ্যই ভালো, কি হচ্ছে না অবশ্যই হবে ইনশাল্লাহ। যে দুর্দিনে টিকে থাকা সুদিনে বিপ্লব করার সমান, কেমন এক একটা সময় আসে যখন অনেক কিছু প্রতিকূল হয়ে ওঠে, কেমন তো তখন সেই প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারলো, যখন অনুকূল হবে তখন আমি ওই একই শক্তি নিয়ে একটা বড় ধরনের ঘটনা ঘটাতে পারবো। আমরা প্রত্যেকে আলাদা আলাদা ঘরে বিচ্ছিন্ন হয়ে পরস্পর থেকে আলাদা হয়ে আমরা কাঁদি, আমরা পরস্পরকে খুঁজে পাই না, আমাদের দেশে সঙ্গবদ্ধ হচ্ছে দুর্বৃত্তেরা, এক শয়তান হুক্কা হুয়া দিলে মুহূর্তে হাজার শয়তান কেয়া হুয়া করতে করতে এগিয়ে আসে, কিন্তু ভালোরা যোগাযোগহীন, ভালোরা যে যার আলাদা ঘরে শুয়ে কাঁদছে। Thank you.
বাঙালিদের মূল শক্তি হচ্ছে তার সংস্কৃতি, কালচারালি হচ্ছে আমরা বড় কন্ট্রিবিউশন করতে পারবো, কারণ অতীতেও আমরা এটা করেছি, এটা দীর্ঘ ঐতিহ্য আছে আমাদের জাতির জীবনে। অন্যান্য ক্ষেত্রে যেমন ফুটবল খেলার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এটা এখনও পরীক্ষিত হওয়ার সুযোগ আছে যে আমরা সত্যি সত্যি চীনের সমান বা ইন্ডিয়ার সমান বা আমেরিকার সমান হতে পারবো কিনা। কিন্তু সংস্কৃতিতে যে আমরা পারবো তার প্রমাণ অতীতে আমরা পরীক্ষায় পাশ করেছি। একটা কল্পনা কিছুটা দোটানা, ছোট্ট কাগজের নৌকা হাসতে হাসতে হয় মস্ত জাহাজ। একটা কল্পনা কিছুটা দোটানা, ছোট্ট কাগজের নৌকা হাসতে হাসতে হয় মস্ত জাহাজ। আমি শপথ করছি যে মানুষের সেবা, নিজেকে নিয়োজিত রাখবো দেশের।